আবার 51 সোনের এনআরসি আছে, আমার নিজের এনআরসি আছে, 70 থেকে ভোট চালু আছে, তথাপি আমার নামে এরকম ফরেনিয়ার করছে। কোন কিসের জন্য আমি ফরেনিয়ার হইলাম, কি কারণে সরকারের কাছে আমি এত বেশি হইলাম, এই বিচারটা আমার লাগে। আমার সম্পূর্ণ কাগজ, সরকারের যত ডকুমেন্ট সম্পূর্ণ, আমার এত কাগজপাতি হারাহাস্তি, 10-12 হাজার টাকা খরচ করলো, একটার পর একটা একটার পর একটা এরকম কাগজপাতি বানান লাগে। আবার লোয়ার কোর্টের খরচ, আজ তিন বছর ধরে কত পয়সা খরচ হইলো। আমি একটা গরিব মানুষ, নদী ভাঙ্গা মানুষ, এত হারাহাস্তি কিসের জন্য এই গরিব মাসে হইলো। কিন্তু এই কথাটা, এই আর বিচারটা আমার লাগে। না, আমার নামে কোনো ডি নেই। আমি ভোট যে যখন থেকে ভোট হয়েছে তখন থেকে আমি কোনো একটা শুনে আমি ভোট দিবার বাদ রাখি নাই। এজন ভারতীয় নাগরিকক কি ধরনের হারাস্তি করে তার একটা নমুনা। এখেত বাহার আলী, পত্নী সাইতন নেশা, এই এখেতক বিদেশী বলে এটা নোটিশ দিছিল, সেই মতে কোর্টত গিয়ে ভারতীয় বলে সার্টিফিকেট পাইছে, এখেতকও বিদেশী বলে নোটিশ দিছিল, এখেতে বিদেশী বলে ঘোষিত হয়েছে, আর সেই মতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গৈ জামিন পাইছে, আজি জামিনের কাগজ এখেতে পাই আছে। এতিয়া বিষয়টো হল যে এজন নাগরিকক এখেতর পিতৃ নামত এনআরসি, বর্তমান ভোটার, 2021 চনতো ভোট দিছে। যিসকল নাগরিকে দেশ গঠন করার কারণে, সরকার গঠন করার কারণে ভোট দিয়ে, সেই সকল নাগরিককে প্রশ্ন করা হয় যে আপনি বিদেশী, আপনার বৈধ নথি নাই। যেটা বিদেশী ঘোষণা করে তেতিয়া হয়ে যায় রাষ্ট্রহীন। এইটো হৈছে আমার যেটা এফটি, বিদেশী ন্যায়াধিকরণের যেটা ব্যবস্থা, এই ব্যবস্থাত লোকসকলক, ভারতীয় লোকসকলক বাংলাদেশী বলে রায় দিয়া নাই, বা পাকিস্তানী বা অন্য দেশের বলে কোয়া নাই, কই থাকে বিদেশী। আর এই বিদেশীর গোচরত বা বিদেশী ঘোষিত হয়েছে 143,466 জন লোক, তার মাজত এই সকল আছে। এই যে যন্ত্রণা, আজি হয়তো জামিন পাইছে, কিন্তু জামিন পাইছে কোরপরা, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের কিহর কারণে, যে ভারতত থাকার বাবে, ভারতীয় নাগরিককে ভারতত থাকার কারণে জামিন, ভারতীয় নাগরিকর মাজতেই নাগরিক হওয়ার পিছতো ভারতীয় হিসাবে রায়, এফটির দ্বারা এজনক ভারতীয়, এজনক বিদেশী, একই পরিয়ালর। এই ধরনের যন্ত্রণা বন্ধ করা প্রয়োজন। গতি মানে রাইজক আহ্বান জানাইছো যে আপনি নিজের নিজের কাম করক, দেশ আগে লই যাক, নিশা গোচরত যাতে কোর্টে দৌড়ি নুফুরে, সেই আহ্বান রাখিছো। আপনার নামত কোনো ডিভোট আছে নাকি? আমার নামে ডিভোট নাই কে বাবা, আমি যে বলি ডিভোট নাই, এক সপ্তাহ বোর দেবার দে নেই, আছে খাওয়া দিছি, ওই যে প্রমাণপত্র দিছি। আপনার দেউতার নামত এনআরসি আছে? আছে। পরীক্ষা দিব লগা হল, এতে কি আবেদন করিব আপনি? আমি অনেকের কাছে মুক্তি চাই, আমি একটু চাই।